আজি আমি মৰিগাঁওলৈ আহিলো আৰু মৰিগাঁওৰ আমাৰ উপায়ুক্ত ডাঙৰীয়া কাৰ্যালয়ত আমাৰ কনফাৰেন্স হলত আমাৰ ফৰেষ্ট বিভাগৰ সচিব আশিষান ডাঙৰীয়া আহিছে, আমাৰ এছ চি এফ প্ৰিন্সিপাল চি চি এফ সত্যেন্দ্ৰ সিং ডাঙৰীয়া আছে, আমাৰ ডি এফ অ'সকলো আছে আৰু অন্যান্য বিভাগৰ বিষয়াসকল আছে। গতিকে আমি দুটা কথা আজি ইয়াতে আলোচনা কৰিলোঁ। এটা কথা হ'ল যে আমাৰ বহা বুলি এখন আমাৰ এটা প্ৰস্তাৱ আছিল, বহাটো মানে প্ৰপ'জ ৰিজাৰ্ভ ফৰেষ্ট আছিল। তো এতিয়া সেইখন ৰিজাৰ্ভ ফৰেষ্ট কৰিব লাগে। তো ৰিজাৰ্ভ ফৰেষ্ট কৰিলে একচুৱেলি বৰ্তমান আজিৰ দিনটোত বহা প্ৰপ'জ যিখন ফৰেষ্ট প্ৰপ'জ কৰা হৈছিল, তো তাত একচুৱেলি ষ্টেটাছটো কি হৈ আছে, তাত কোনো মানুহ বসবাস কৰি আছে নে সেইখিনি ক্লিয়াৰ আছে, গতিকে সেই বহা ৰিজাৰ্ভৰ সম্পৰ্কত আমি আজি বিশেষ ইয়াতে আলোচনা কৰিলোঁ, যাতে সেইখন আমি ই আর এফর বা আর এফ করব পারো। আর দ্বিতীয় কথাটো হল আমার দ্বিতীয় বিষয়টো আলোচনা করব আমি অমৃত বিশ্ব আন্দোলন। যাবার জানে আপনাদের যে অমৃত বিশ্ব আন্দোলন আমি যাবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যেখানে পরামর্শ বা তেখেতে যেখানে আমার এনকারেজমেন্ট দিছে, সেই ভিত্তিত যাবার আমি প্রায় 10টা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল রাইজে করেছিল। আর বিশেষে আমার এস এস সি গ্রুপ মহিলাসকলে যথেষ্টখিনি তেখেতসকলে কাম করেছে। গতি যাবার আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কেছিল যে যাবার আমি 1 কোটি গছ পুলি একদিনত রুলো, 1 কোটি 12 লাখ হয়ে আছে। আর তার উপরও যাবার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কলে যে আমি অহাবার 3 কোটি করি। গতি এটা আমার 1 আগস্টর পৰা আমার 15 আগস্টলৈকে হব। এইবার কোনো বিশ্ব রেকর্ডের কোনো চিন্তা নাই, এই কারণে যে 10টা বিশ্ব রেকর্ড যাবার মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল, তো সেই ওয়ার্ল্ড রেকর্ড কিনা এতালেক কোনো ব্রেক করা নাই। গতি আমার নিজের ওয়ার্ল্ড রেকর্ড, নিজের যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আমি নিজে ব্রেক করা ঠিক কথা নহব। যদি এই বছর কোনো দেখে কিবা কারণে যদি আমার 10টা ওয়ার্ল্ড রেকর্ড মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যদি ব্রেক করে এবার বা দুটা, অহাবার আমি আর তাতকে বেশিকে করে আমি ওয়ার্ল্ড রেকর্ডটা আমি রাখি, এটা 10টা ওয়ার্ল্ড রেকর্ড আমার আছে ইতিমধ্যে অসম। গতিকে সেইটো কথাও আলোচনা করা হল। আর তার উপরে আমার 3 কোটি গছপুলি তো আমার অমৃত বিশ্ব আন্দোলনত যেটা কার্যসূচী তাত রোয়া হোক। তার উপরে আমার দুটা স্কিম আছে, একটা ক্যাম্পাস আছে আর একটা এপিএফবিসি এবার আছে। গতিকে তাতো আমার প্রায় 1 কোটি গছপুলি আমার হব। 1 কোটি গছপুলি ইন এ সেন্স যে ক্যাম্পাৰ পৰা নিজা প্লান্টেশ্যন হ'ব, এটি এপিচিৰ নিজাকৈ প্লান্টেশ্যন হ'ব ফৰেষ্টৰ ক্ষেত্ৰত। আৰু তাৰ উপৰিও আপোনাৰ আমাৰ যিখিনি ধৰক বন মহোৎসৱ আছিল, এনভাইৰনমেণ্ট ডে আছিল বা বিভিন্ন ফৰেষ্টৰ কাৰ্যসূচী আছে, গতিকে তাৰ পৰা আমাৰ 1 কোটি গছপুলি হ'ব। গতিকে আল্টিমেটলি আমাৰ 4 কোটি গছপুলি ৰোপণ কৰা হ'ব। আৰু যোৱা বছৰো আমাৰ 1 কোটি 12 লাখ আমি এদিনতে কৰিছোঁ। তার উপরে আমার ফরেস্ট বিভাগের তরফের আমার কেম্পা আর এপিএফবিসির পরা গতি আমার প্রায় 89 লাখ যাবার আমার পুলি রোপণ করা হয়েছে। আর এই পুলি সমূহ আমি দেখবলে পাইছি যে 90% সার্ভাইভেল আছে। তো মই আমার ধুবরীর পরশি ধুবরী গেছিল, তো ধুবরীর আমার ডেপুটি কমিশনারে কৈছে আর আমার ডিএফওয়েও কৈছে যে তাতে প্রায় 95% 96% তাতে মানে সার্ভাইভেল হয়েছে। আর কোবাদ দুটা পুলি যদি কিনা অসুবিধা হয়েছে, গতি তাতে ফরেস্ট ডিপার্টমেন্টের পর সেই পুলিটা আকো রোপণ করে দিয়া। সেইটো কথা মই কথা না জানো, কিন্তু ফরেস্টর ওভারঅল যে রিপোর্ট আমি গোটে মানে যাবার গছপুলিখিনি রোয়ার পিছত আমি এটা মনিটর করে আসিলো, আর মনিটর করার পিছত রিপোর্ট আহিছে যে 90% গছপুলি সার্ভাইভ হয়েছে। আর রাজহুয়া স্থানত যা গছপুলি রোয়া হয়েছে তাতে আসলতে কিছু কেতিয়াবা হয় দুই এটা গছপুলি কেতিয়াবা গরু ছাগলী খাই বা নষ্ট হয়, কিন্তু এইবার সেই গোটেই কথাখিনি খেয়াল রাখা হব। আর যাবার যি 2-4টা গছপুলি ক্ষতি হয়েছিল সেইখিনি ফরেস্ট বিভাগের তরফের আমি পুনের রুই দিয়ার ব্যবস্থা করেছিল। আর এইবারও আমার যাবার আমার সমস্যা এটা আছিল, নথকা নহয়, আমার আমার ইয়াতে পুলি নাছিলে আর পুলি নথকার কারণে আমি কলকাতার পৰা কর্ণাটকের পৰা এনেকে বিভিন্ন ঠাইৰ পৰা অসমৰ নার্সারি সমূহকৈ দিছোঁ দায়িত্ব, তেওঁলোকৰো পুলি নাছিল, তেওঁলোকে এইবিলাক বাহিৰৰ পৰা আনিছিল। গতিকে বেংগল বা কর্ণাটকৰ পৰা যেতিয়া পুলিসমূহ ট্ৰাকত লোড হৈ আহে তেতিয়া কিছু পুলি অলপ কষ্ট হয় বা কিছু পুলি অলপ ডেমেজ হৈ যায়।
গতিকে তেনেকুৱা ধৰণৰ যোৱাবাৰ ঘটনা দুই এটা সেনেকুৱা ধৰণৰ নাই শিপা নথকা সেইটো মিছা কথা, সেইটো ভগৱান নিগুণ কৰিছে, সেইটো সেইটো কেতিয়াও হবই নোৱাৰে তোমাৰ। এতিয়া কথাটো হৈছে এইবাৰ পুলিসমূহ আমাৰ নাৰ্চাৰীতে আছে, আমি চাৰিগুটি পুলি আমি নিজে লগাইছো, গতিকে এইবাৰ পুলিবিলাক ভাল পুলি হ'ব, গতিকে এইবাৰ পুলিবিলাক ছাৰ্ভাইভেলো ভাল হ'ব, আৰু আপোনালোকৰো সহায় বিচাৰিছো এই ক্ষেত্ৰত, আপোনালোকৰ গছপুলি আপোনালোকে ৰুব আমি আশা ৰাখিছো। নিশ্চয়কৈ। আৰু আৰু এটি কথা, দক্ষিণ কামৰূপৰ চান্দুবীৰ সমীপত মদুকি পাহাৰত অবাধ বন ধ্বংসযজ্ঞ চলি থকাৰ অভিযোগ আছে, ৰাইজৰ অভিযোগ আছে, বাতৰি সম্প্ৰচাৰ হৈছে, এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? বাতৰি সম্প্ৰচাৰ হৈছে মই গম পাইছোঁ, আৰু সেই হিচাপত মই ডি এফক এই কথাখিনি কৈছোঁ যে এনেকুৱা ধৰণৰ হ'ব নালাগে, গতিকে ডি এফ এইটো এতিয়া ষ্ট্ৰিক্ট কৰি দিছে, গতিকে আমি আগন্তুক দিনত চাই লওঁ কি হয়। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।